হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি এম এস ব্লগ অ্যান্ড কুকে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে বিকেল 5টা আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো চলো ব্লগটি কেউ স্কিপ করো না, আই হোপ ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো দেখো, দুদিন আগে ইলিশ মাছ রান্না হয়েছিল বাড়িতে, তো এই 4 পিস রেখে দিয়েছিলাম, মানে একসঙ্গে বেশি বেশি তো খাওয়া যায় না, তো এই জন্যে হচ্ছে 4 পিস মাছ রেখে দিয়েছিলাম যে অন্য একদিন রান্না করব। তো দেখো সেই মাছগুলো না, আমার ফার্স্টে মনে ছিল না যে রাখবো, এর জন্যে নুন হলুদ মেখে রাখা হয়ে গেছিলো, তো এর জন্যে এই 2 পিস হচ্ছে নুন হলুদ মাখা হয়নি তখনও। তারপরে আবার সেই নুন হলুদ থেকে তুলে মানে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, তো এখনও পুরো মাছটা পুরো একদম বরফ, আর সোনা পাশে চেঁচাচ্ছে, তোমরা বুঝতেই পারছো কী করবো বলো। তো এখানে দেখো জল দিয়ে ভিজিয়ে রাখলাম, তারপরে ভীষণ গরম লাগছে সন্ধেবেলা, তো এই যে দেখো লেবুর জল করছি, তো ফ্রিজ থেকে জল নিয়ে আসলাম আর একদম বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা লেবুর জল বানাচ্ছি, কারণ এত গরম পড়ছে না, মানে একদম ভালো লাগছে না। তো তারপরে এখন দেখো সব এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সবাইকে দেবো, বাবা মা, তো বাবা মা হচ্ছে স্নান করছে আর আমি এদিকটা ভাতটা বসিয়ে দিয়েছি, আর মাছের ঝোলটা হচ্ছে পরে করব। আর তোমাদের দাদা ভাই সোনাকে নিয়ে ওই দিকটা আছে, তো এখন হচ্ছে আগে তোমাদের দাদাকে দেব, তারপরে আমি খেয়ে রান্না করতে চলে যাব আর বাবা মা স্নান করে এসে খেয়ে নেবে। তো তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে তোমাদের দাদাভাইকে দিলাম, তো তারপরে এখন হচ্ছে আমি খাচ্ছি, আর তারপরে তোমাদের দাদা ভিডিও করছিল বলে তারপরে আমি বলছিলাম ভিডিও করছো কেন, তো তোমাদের দাদা বলছে যে তুমি খাবে আমি ভিডিও করব না, তো এরকমটাই আর কি মারছিল যে, তারপরে আমি বললাম যে তুমি খেলে, তখন তো আমি ভিডিও করিনি, তো তারপরে এরকমটা বলে দেখো আর কি মারছিলাম। তো তারপরে যে লেবু জলটা খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিলো, আর গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা, তোমরা দেখো স্কিনটা মানে একদম ঘেমে কী অবস্থা, মানে মুখ টুক তোমরা দেখতেই পাচ্ছ, তো কী করব, তো কিচ্ছু করার নেই। আর গরমে না দেখো কপালে একটা টিপ দিলেও সেটাও থাকছে না, কখন মুছতে মুছতে চলে যাচ্ছে কোথায় খুঁজে পাই না। তো তারপরে এখানে দেখো আবার চলে যাচ্ছে হচ্ছে রান্নাঘরে, তো রান্নাঘরে এসে এই যে মাছগুলো দেখো এখন ঠান্ডাটা কেটে গেছে, নর্মাল মানে নর্মালে চলে এসছে মাছগুলো, এখন নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। তো তারপরে এখানে দেখো নুন হলুদ দিয়ে ভালো করে এই যে টিফিন কৌটোটা ধরে ঝাঁকিয়ে নিচ্ছি, মানে এতে করেই আর কি মাখাটা হয়ে যাচ্ছে। তারপরে এই যে সর্ষের তেল গরম হয়ে গেছে, তো এখানে আমি মাছগুলো এখন বেশ ভালো করে ভেজে নেব। আর তোমাদের সঙ্গে অনেকদিন ধরে কিছু কথা আমি শেয়ার করব ভাবি, কিন্তু না সেটা আর হয়ে ওঠে না। তো তোমরা মানে অনেক দিন ধরে অনেকেই কমেন্ট করো, দিদি কমেন্ট করে রিপ্লাই কেন দাও না, রিপ্লাই কেন দাও না, তো তুমি হচ্ছে রিপ্লাই নিয়ে একটা ভিডিও বানাও, মানে আমরা অনেক কিছু অনেকেই কোশ্চেন করছি তোমার কমেন্ট বক্সে, আমরা চেক করে দেখছি অনেকেই অনেক ধরনের কমেন্ট তোমাকে করে কেন রিপ্লাই তুমি দাও না। তো অবশ্যই তোমাদের এই কমেন্টের রিপ্লাই আমি দেওয়ার খুব তাড়াতাড়ি চেষ্টা করব। তো কী বলো তো, মানে খুব সময়ের অভাব, ওর জন্য আর হয়ে উঠছে না, তো খুব তাড়াতাড়ি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো এই যে সর্ষে বাটাটা আগেই করে রেখেছিলাম, তো সেই সাদা সর্ষে কালো সর্ষে দুটোই একসঙ্গে মিক্স করে, তো সেই সর্ষে বাটাটা এই যে জল দিয়ে রেখেছিলাম, আর নিচে দেখো সর্ষের খোসাটা আছে, আর উপর থেকে আমি জলটা দিয়ে দিলাম। তো এখন পুরোপুরি রেডি হয়ে যাক, তোমাদের সঙ্গে তারপর শেয়ার করছি। তো দেখো মাছের ঝোলটা পুরোপুরি রেডি, আর নামানোর আগে না একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে রেখেছিলাম 2-4 মিনিট ঢাকা দিয়ে, আর সোনা তো আমাকে ভয়েজই দিয়ে মানে দিতে দেয় না, মানে এতটাই ডিস্টার্ব করে, কি আর করব। তো তারপরে কারেন্ট ছিল না, কারেন্ট চলে আসলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে। আর এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্যে আর আমার জন্যে ভাত বেড়ে নিচ্ছি, আর মা আর বাবা না বাড়ি নেই, মা আর বাবা হচ্ছে গেছে আমাদের ওই পাশেই, মানে পাশের গ্রামে একটা অনুষ্ঠান হচ্ছে, তো সেখানেই গেছে, তো রাত্রে বাড়ি চলে আসবে, তো এসে খাবে কি না সেটাও ঠিক জানি না, তো পরে দেখা যাক মানে খাই কি। তো এখানে দেখো তারপরে আমরা দুজনেই হচ্ছে এখন খেয়ে নেব। তো তারপরে দেখো এটা ছিল মানে রাত্রের ব্লগ, তো তোমরা বিকাল থেকে কিন্তু ব্লগটি দেখছিলে, তো আজকের ব্লগটার বেশি কন্টিনিউ করতে পারছি না আমি, তো একেবারে কালকে সকালের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো গুড নাইট, তো সকালের ব্লগ নিয়ে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো দেখো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি, তো এখন ওই 10টা মতো বাজে, তো সোনা তো ঘুম থেকে উঠে দুষ্টুমি করছে দেখতেই পেলে, আর এদিকে দেখো মেঘ করেছিল ভীষণ, আর এদিকে তোমাদের দাদা ভাই না জাম পাড়তে গেছে, ওই যে দেখো দেখা যাচ্ছে, মানে আমাদের জানলায় নেট লাগানো, তো ওর জন্য না ভিডিও করতে পারছিলাম না, তো অল্প অল্প দেখো আপচে আপচে এসছে। তো এখন হচ্ছে আয়রন মেশিনটা বের করে রাখলাম, আয়রন করব অনেক জামা কাপড় আছে। তো তারপরে এই যে দেখো তোমাদের দাদা ভাই জাম নিয়ে এসছে, আর ভীষণ টেস্টি লাগছিলো খেতে,
তো চলো জাম টাম খেয়ে নিই। আর আমার সোনা দেখো এদিকে কি করছে, মানে জাম দেখে না ও ওইদিকে ছিল, চলে এসছে এখানে, আরও ফার্স্ট টাইম এই জাম খেলো, মানে এর আগে কখনো কিন্তু ও জাম খায়নি। তো এটা দেখে ও তো মানে কি একটা ভাবছিল দেখো। তারপরে আমি বললাম সোনা একটা নাও, তো তারপরে একটা নিয়ে দেখো মুখে দিচ্ছিল। আর আর তোমাদের সঙ্গে তো বলাই হয়নি ষষ্ঠীতে মানে কি দিল বাবার বাড়ি থেকে। তো ষষ্ঠীতে না আয়রন মেশিনটাই যেটা তোমাদের দেখালাম ওটাই হচ্ছে নিয়েছি, কারণ বাড়ির যে আয়রন মেশিনটা আমাদের ছিল সেটা মানে নষ্ট হয়ে গেছে। নষ্ট বলতে কি বলো তো, মানে মানে অনেক রিস্ক নিয়ে করতে হয়, কারণ মানে ভীষণ শর্ট মারে আর কি ওটাই। তো ওই জন্যে ওটাই নিয়েছি, মানে মা টাকা দিয়ে দিয়েছিলো তো আমরা কিনে নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাইকে গেঞ্জি দিয়েছে, আমাকে চুড়িদার, তো এগুলো তো দিয়েছেই, তো সোনাকে জামা দিয়েছে। তো সেগুলো আর এখন না তোমাদের সঙ্গে শেয়ার করছি না, ভেবেছি একবারে মানে কয়েকদিন বাদে একটা শপিংয়ের ভিডিও আসবে, সেই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, ওই জন্যে তোমাদেরকে এখন শেয়ার করিনি। তো এখানে সেই জামটাই, তারপরে সোনা নেওয়ার পরে লবণ দিয়ে মাখছি। তো তারপরে দেখো ফ্যান চলছিল, আর এখন না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, মানে আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছিলাম তখন মানে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো ওই জন্য আমি জানি না যে ভয়েসটা ঠিকঠাক ক্লিয়ার আসছে কিনা। তো তারপরে আমার সোনা এই যে দেখো প্রত্যেক দিন মানে একটা করে আমার ওড়না নিয়ে আসবে আর গায়ে দেবে, আর আমাকে বলবে কি না বউ বউ, মানে ওকে যেন আমি বউ বউ সাজিয়ে দিই। তো তারপরে এই যে শাড়িটা পরিয়ে দিলাম, প্রত্যেক দিন এরকমটা করতে হয়, স্নান করার আগেও প্রতিদিনই শাড়ি পরবে। তো দিলে পরে এত খুশি হয় মুখটা দেখো তোমরা, শুধু একটু মানে এতটা খুশি ঘোমটা দিয়ে দিয়ে, মানে বউ বউ সাজবে। আর যদি আমি একটু ঘোমটাটা ধরে টেনেছি তো এই যে দেখো কান্না শুরু হয়ে গেছে, এই যে খুলে দিয়েছি ঘোমটাটা, তো এই জন্যই কান্না শুরু হয়ে গেছে, কেন খুলে দিলাম। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সোনাকে স্নান করিয়ে দিই। তো তারপরে সোনাকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখনও দুপুর তিনটে মতো বাজে, সবার জন্য দেখো ভাত বেড়ে নিয়েছি। তো দুপুরবেলা আজকে রান্না হয়েছিল ডিম দিয়ে আলু দিয়ে তরকারি, আর হয়েছিল একটা ভাজা হয়েছিল। তো সেটা না তখন মানে আমি যখন ভিডিওটা করেছিলাম তখন এখানে নিয়ে আসিনি, ভাজাটা মিটকেসেই ছিল। তো তারপরে এখানে মিষ্টিটা ছিল। আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরে দেখা হবে, টাটা।